নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। লাস্ট ফ্রাইডে দিনটা আপনাদের সবারই মনে হয়েছে একটু ভালো হলো, মার্কেট ইম্প্রুভ করলো, আবার রাত্রেবেলা ডাউ দেখার পর আবার সবাই ভয় হয়ে গেছে যে সোমবার গিয়ে আবার কি দেখব। তো মার্কেট দোলাচলে আছে, এটা অনেক দিন ধরেই আপনাদের বলছি। মার্কেট ঠিক মতো বুঝতে পারছে না যে কি করবে। দেখুন, আমরা তো ইনসুলেটেড নই বাইরের মার্কেট থেকে, বাইরের মার্কেট কী হবে তার উপর অনেকটাই মার্কেট আমাদের নির্ভর করবে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আগের দিন আমি বলেছি যে, বা আমার সঙ্গে যারা যুক্ত আছেন আমার গ্রুপে তারা জানেন, আমি বলেছিলাম যে 11টা ইউএস ব্যাংক সিগনেচার ব্যাংককে, সিগনেচার বলছি ফার্স্ট রিপাবলিক বলোদের যে ব্যাংকটা আবার খারাপ অবস্থায় এসেছিল তাকে ঠিক করবার জন্য টাকা দিতে রাজি হয়েছে। 11টা বড় ব্যাংক বলছে আমরা টাকা দেবো যাতে ও আবার না দেউলিয়া হয়। তা এটা তো একটা মাত্র ব্যাংকের ব্যাপার নয়, দুটো ব্যাংক অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে সরকার চালাবে, এরম 200টা ব্যাংক নাকি লাইনে আছে। তো এইসব ভয়ের কথা প্রতি মুহূর্তে মার্কেটে আবর্তিত হচ্ছে, তার মধ্যে ক্রেডিট সুইসের নিউজটা। এর মধ্যে একটা কথা বলে নিই, আমার চ্যানেল মনে হয় সর্বপ্রথম ক্রেডিট সুইসের ব্যাপারটা আপনাদের জানায়, কারণ আমি এ বুধবারে ক্রেডিট সুইসের ঘটনা নিয়ে আমি কাউকে আর কিছু বলতে কোথাও দেখলাম না। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, ইউটিউবের সঙ্গে যুক্ত থাকবেন, আমার টেলিগ্রাম বা ফেসবুকের সঙ্গে যুক্ত থাকবেন, গ্রুপের সঙ্গে। আমি এটুকু বলতে পারি যেখানে যা নিউজ, যে ঘটনাগুলো মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে সেই নিউজগুলো সর্বপ্রথম এখানেই পাবেন। মার্কেটের নিউজের একটা ব্যাপার আছে, একজন খুব ভালো লিখেছেন, আমি তার লেখা আগেও দেখেছি, আমাকে কমেন্ট করেছেন যে আমি আগেই বলেছিলাম যে নিউজ না জেনেই যে মার্কেট পড়বে, মার্কেট এই জায়গায় আসতে পারে। দেখুন, আমরা তো পারসেপশান সবই করি, আমরা যখন চার্ট দেখি চার্টে কিন্তু একটা, চার্টে ধরুন একটা ফরমেশান হয়েছে, যে কোনো ফরমেশান, সেই ফরমেশানটাই আমরা সবসময় বলি যে এই ফরমেশানটাকে দুভাবে দেখা যায়। কেউ ভাবে যে এই জায়গাটা থেকে বেরিয়ে গেলে নতুন হাই করবে, কেউ ভাবে এখানে এসে বারবার আটকাচ্ছে তো এখানে স্টপ দিয়ে একবার বেঁচে দেখে একটু নিচে আসতে পারে। সেই জন্যে আমরা দুদিকেই স্টপ লস দিই। একটা ফরমেশান যদি কখনো সিকিওর করে দিত যে এটা মানেই এই জায়গায় যাবে, তাহলে আমাদের স্টপ লসের প্রয়োজন পড়তো না। তো অবভিয়াসলি আপনি খুব ভালো চার্ট দেখেছেন, আমরাও দেখেছি, যার জন্য আমরা যখন বলেছিলাম যে 17,200 থেকে আগে 17,800 যাবে সেটা হয়েছে। আবার 17,800 গিয়ে যদি আপনি চ্যানেল ফলো করে থাকেন, আমি বলেছিলাম এখান থেকে 200-250 পয়েন্ট কারেকশান হতে পারে, তারপরে ভাবা যাবে। তা সেখান থেকে যে এতটা পড়ে যাবে এই নিউজটা তো আমাদের জানা ছিল না, ফলে ওই মুভটা আমরা আগে থেকে আপনাদের বলতে পারিনি। হ্যাঁ, আপনি বলতে পারেন চার্টে হয়তো ডাইভার্জেন্স ছিল, বা আপনি এমন কিছু দেখেছেন যাতে আপনার মনে হয়েছে 16,200-16,800 আসতে পারে, ভেরি গুড, এরমভাবেই দেখা চালিয়ে যান, এটা অবশ্যই খুব ভালো অভ্যেস, চার্ট সবসময় দেখবেন। কিন্তু আমরা তো সবসময় শিওর হই না যে চার্ট দেখলে এটা হবেই, এই মার্কেটে আমরা এতই ক্ষুদ্র যে হবেই বলাটা খুব অসুবিধা আর কি, আমি অন্তত বলতে পারি না। তো আমি আপনাদের, আমার যে মনে হওয়াটাকে আমি শুধুমাত্র বলি যে এইটা আমার লাগছে এরম হতে পারে, হবে কি না সেটা সময়ই একমাত্র বলবে। এবার আপনাদের বলি কি হয়। আমরা প্রত্যেকেই, আপনি জানবেন যে অনেক দিনের আগে এক দার্শনিক বলেছিলেন যে ইয়েস উই কন্ট্রাডিক্ট মাইসেলফ বিকজ উই হ্যাভ মাল্টিটিউডস, আপনি তো একটা জিনিস দেখে মার্কেট দেখছেন না। ধরুন আমের যদি আপনি 3 মাস আগের কোনো ভিডিও দেখেন, দেখবেন আমি বারবার বলেছি আমার মনে হয় ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে মার্কেট একটা লো করবে, এবং সেইটা যেহেতু মার্কেট হচ্ছে আগে থেকে জিনিসটাকে ফাইনালাইজ করে, ইউএস ইকোনমি লো হবে আমি বলেছিলাম মে জুন মাসে আমার মনে হচ্ছে। তা মার্কেট যেহেতু ফরওয়ার্ড ট্রেডিং মার্কেট, মার্কেট হয়তো ফেব্রুয়ারি মার্চ মাসে লো হয়ে যাবে, তারপরে মার্কেটটা 3-4 মাস টাইম নেবে আপনার বেস বিল্ডিং করতে বা একটা রেঞ্জের মধ্যে ঘুরে বেড়াবে, তারপরে হয়তো আমরা দেওয়ালি বা তার আগে থেকে আপ টু ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বর অবধি হয়তো একটা বুল রান দেখলেও দেখতে পারি। কিন্তু সময়ের সাথে সাথে কী হয়, এবার আপনি এটা আপনার ভিউটা আপনি বলেছেন, এবার প্রতিদিন আমরা মার্কেটে থাকছি, প্রতিদিন কিছু ঘটনা ঘটছে, প্রতিদিন কিছু খবর আসছে, তো আপনার ভিউ তার সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে যায়, মানে আমরা নিজেরাই হয়তো যেটা বলি
যে আগে এই কথাটা বলেছি যে হ্যাঁ ফেব্রুয়ারি মার্চে লো একটা মার্কেট নতুন লো হতে পারে। আপনি আমার যে কোনো আগের ভিডিও যদি মাস দুয়েক তিনেক আগের ভিডিও দেখেন সবগুলো ভিডিওতেই মানে এই কথাটা আপনি মার্কেট সম্বন্ধে আমি কী ভাবছি তাতে দেখবেন এই কথাটা আছে। কিন্তু পরে হয়তো আবার বলছি যে 17,200 থেকে 17,800 যেতে পারে, তার মানে এটা নয় যে আগের ভিউটা আমার চলে গেছে। কিন্তু যে সময় মার্কেটটা যেটা মনে হচ্ছে ওই আইডিয়াটা ঠিক ছিল, কিন্তু 17,800 বা 17,600 সেরকম ভাবে যখন 17,200-300 জন্য যাচ্ছে, বারবারই ভাবছি হয়তো 17,200-300 থেকে একটা সাপোর্ট নেবে, সেটা না নিয়ে আরও নিচে গেছে, সেই আইডিয়াটা হয়তো আমি ঠিকঠাক প্রেডিক্ট করতে পারিনি। প্রতিটা মুভমেন্ট যে আমি প্রেডিক্ট করতে পারবো এমন কথা নয়, কিন্তু যে নিউজগুলো আসছে নিউজগুলোকে ডিকোড করার একটা চেষ্টা করি যে কী ধরনের নিউজ, তার সঙ্গে চার্ট কী বলছে, দুটোকে একটা মেলাবার চেষ্টা করি। মানে আপনি বলতে পারেন যে আমরা যারা চার্ট হার্ডকোর চার্ট দেখি তারা অন্য কিচ্ছু দেখি না, আমরা বলি যে আমরা মানে যেসব যারা শুধুমাত্র চার্ট দেখে, ফান্ডামেন্টাল দেখে না, নিউজ দেখবার, তারা বলে এভরিথিং ইন দ্য প্রাইস, মানে চার্টের মধ্যে সব কিছু আছে, চার্ট বলে দেবে তোমাকে পড়বে কি না যাবে। তো আমি চার্টের সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টালটাও দেখি, নিউজটাও একটু জানবার চেষ্টা করি, আমি তিনটাকে আমার যেটুকু বোঝার ক্ষমতা আছে তার সঙ্গে একটা মেলাবার চেষ্টা করি, সেইভাবে আপনাদের কাছে আমি বোঝাবার চেষ্টা করি। যেরকম ধরুন এখন মার্কেটটা কী হবে সবারই একটা এই প্রশ্ন আছে। তো আপনারা জানেন 21-22 দুদিন মিলে ফেডারেল রিজার্ভ মিটিংয়ে বসবে। এখন ফেডারেল রিজার্ভের সামনে বলতে পারেন দুধারী তলোয়ার, মানে এদিকেও কাটবে ওদিকেও কাটবে, এরম অবস্থা। কীরম জানেন, যারা একটা রিজার্ভ ব্যাংকের যিনি গভর্নর হচ্ছেন বা আমেরিকার মতো দেশের ফেডারেল রিজার্ভের যে গভর্নর হচ্ছেন তাকে অনেক বেশি ফরওয়ার্ড লুকিং হতে হয়, তার মানে ফার সাইড থাকতে হয়, আগে কি হচ্ছে আমরা 6 মাস না দেখতে পেলেও তাকে সেটা দেখতে পেতে হবে, তবেই তো সে সেই জায়গাটায় বসেছে, আমি আপনি নন। তো ওরার একটা ওদের একটা আইডিয়াই থাকে যে এইখান থেকে এই টাইম অবধি একটা টাইম ফ্রেম ওরা তৈরি করে। তো ওই ব্যাংকিং প্রবলেমটা আসার ফলে ওরা এখন দুটো প্রবলেম, একদিকে ব্যাংকিং প্রবলেম যে আমার যদি আবার বাড়াই তাহলে ব্যাংকিং প্রবলেম ফার্দার স্ট্রেচ হতে পারে, যেটা ইকোনমির পক্ষে আরও খারাপ হবে। সেকেন্ড প্রবলেম হচ্ছে ইনফ্লেশন, ইনফ্লেশন তো নো হেয়ার, ও যে জোনটাই চাইছে 2%, তার ধারে কাছে অন্য 6% নেমেছে, আগের বারের 6.1 ছিল সেটা 6.6 নেমেছে, তাহলে এখন অনেকটাই বাকি আছে। এখন ফেডারেল রিজার্ভ একটা মধ্যে দিয়ে যাচ্ছে যে এইটার মধ্যে এইটা আমি এই অবধি এই করবো, এই অবধি রেট কাট হবে, তারপরে আমি পজ হবে, এই রেট হাইক হবে, তারপরে পজ করবো, তারপরে হয়তো রেট কাট করবো, এরকম একটা ভাবনা চিন্তা আগে থেকে ওদের চিন্তাভাবনা থাকে, সেটা মার্কেটের সঙ্গে চেঞ্জ হয়। এখন হট করে যদি একটা ও পজ করে দেয় তাহলে একটা প্রবলেম আসতে পারে যে হট করে আপনি পজ করলেন আবার পরটা থেকে বাড়াচ্ছেন, এরকম ব্যাপার আসতে পারে, তো সেটা কোন দিকে কী এফেক্ট নেয়। তো দুটো ঘটনা হতে পারে, যে হয়তো বললো যে আমি পজ করছি কিন্তু এটা অনলি ফর 3 মান্থস বা 6 মান্থস, যে আমি যেহেতু ব্যাংকগুলোর অবস্থা খারাপ, আগের দিন আপনাকে বোঝাবার চেষ্টা করেছিলাম যে ব্যাংকগুলো কেন অবস্থা খারাপ, তার একটা কারণ হচ্ছে এই রেট হাইকটা হওয়া, রেট হাইকের পরে বন্ডের দাম পড়েছে এবং তার ফলে ব্যাংকগুলো প্রবলেমে পড়েছে। ব্যাংকগুলোর কিন্তু রিয়েল যে ক্রাইসিস, মানে আমি এমন জায়গায় লেন্ড করেছি পয়সাই ফেরত পাবো না, এগুলো সব সিকিউরভাবে লেন্ড করা হয়েছিল। এবং আগের দিন আপনাদের বলেছিলাম যে ওরা একটা উইন্ডোও খুলে দিয়েছে যার ফলে যত খুশি টাকা ওখান থেকে আপনি আপনার বন্ড জমা দিয়ে নিতে পারেন আপাতত বাঁচবার জন্য, তো সেই সব কাজগুলো ওরা করেছে। এখন বলবেন যে তা সত্ত্বেও পড়েছে, তার কারণ হচ্ছে জানবেন আমরা হেজিং কথাটা আপনারা সবাই শুনেছেন, যে আমরা যখন দেখি যে মার্কেট একদিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না, তখন আমরা হেজ করি, আমরা বলি যা কেনা আছে তার সঙ্গে একটা পুট কিনে রাখো, বা কিছু যদি বেচা থাকে তার সঙ্গে একটা কল কিনে রাখো, যাতে তোমার লসটা লিমিটিং করা হয়। তো এই ব্যাংকগুলো সে হেজটা করেনি আর কি। পরবর্তীকালে ফেডারেল রিজার্ভ এখন সবাইকে বলেছে যে প্রতিটা ব্যাংকের হেজ ঠিকমতো আছে কি না সেটা তোমরা দেখে নাও, প্রতিটা ব্যাংকের ব্যালেন্স শিট আরও বেশিভাবে চেক হবে, আরও ভালো করে চেক হবে। আপনারা আমাদের মার্কেট থেকেও জানেন যে আগে দেখবেন যখন আপনারা, এ নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কোনো ব্রোকার যখন উঠে যেত তখন মানুষের শেয়ারগুলো ব্রোকারের পুল অ্যাকাউন্টে থাকতো, কারণ আমরা সবাই প্লেস করি গ্রেটার লিমিটের জন্য, লিমিট পাবো, কাজ করতে পারবো, কিছু পয়সা হবে, যাই হোক। তো ওই সময় কি ব্রোকারের পুল অ্যাকাউন্টে থাকার ফলে বিএমএ ওয়েলথ ক্রিয়েটার, আপনারা যারা ইস্টে আছেন তারা অনেকেই হয়তো ভুক্তভোগী বা জানেন, উঠে যাবার সময় দেখবেন ব্রোকারের পুল অ্যাকাউন্টে টাকা শেয়ারগুলো পড়ে থাকার ফলে অনেকে পাননি বা পেলেও অনেক দিন ধরে
অনেক বিনিদ্ধ রাত কাটিয়ে তারপর টাকাগুলো তারা ফেরত পেয়েছেন। তো এখন দেখবেন নতুন যে সিস্টেম এসছে সেই সিস্টেমে কি করেছে, আপনার শেয়ার আপনার অ্যাকাউন্টে থাকছে, পাশে প্লেজ বলে লেখা থাকছে। তো একটা খারাপ থেকে আমরা শিখি, সেই পেনটা আমাদের সহ্য করতে হয়। তো আমেরিকাকেও সেই পেনটা আবার সহ্য করতে হলো যে ব্যাংকটা খারাপ হওয়ার পর তারা বুঝলো যে ব্যাংকের ব্যালেন্স শিট আমাকে সবসময় চেক করতে হবে, উই হ্যাভ টু হেজ। যদি আমার কোনো রিস্ক অ্যাসেট থাকে যেখান থেকে রিস্ক হতে পারে, যে রিস্কের কথা হয়তো আগেরবার ওরা চিন্তা করেনি, যে আমি তো টিল ম্যাচুরিটি হেল টিল ম্যাচুরিটি বন্ড কিনেছি, আমার চিন্তা কী, এই মাঝের টাইমে যদি হঠাৎ করে ইনভেস্টাররা টাকা চায় তাহলে কী হবে সেটা হয়তো চিন্তা করেনি। এখন সত্যি কথা বলতে কি, ইনভেস্টর যদি টাকা চায় যে কোনো ব্যাংক যে কোনো সময় উঠে যাবে, সে HDFC হোক SBI হোক, সব ইনভেস্টর যদি টাকা চায় টাকা দেবে কী করে? আপনার থেকে টাকা নিয়ে তো ব্যাংক নিজের ব্যাংকে সবসময় রেখে দিচ্ছে না, একটা রেশিও রেখে দেয় যেটা দরকার হতে পারে, বাকি টাকা সে লোন দিচ্ছে, সে অন্য বন্ডে খাটাচ্ছে, তবেই তো সেই ইনকামটা করে আপনাকে কিছু পয়সা ইন্টারেস্ট ফেরত দিচ্ছে। তা সবাই যদি একসঙ্গে আসে তা যে অবস্থায় আছে সেই সব খারাপ অবস্থাতেই আসবে। যদি সে ভয় পায় যে আমার ব্যাংকের টাকাটা সিকিউর নয়, তখন ব্যাংক যদি বিক্রি করতে অবশ্যম্ভাবী লস হবে এবং যে কোনো ব্যাংকই দেউলিয়া হবে। এটা আপনাকে বোঝানোর জন্য বললাম যে একসঙ্গে টাকা চাওয়ার জন্য দেউলিয়া হওয়া এইটা আর অ্যাকচুয়াল অ্যাসেট আপনি নষ্ট করে ফেলেছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে, সেইটা বোঝাবার জন্য আপনাদের এই ব্যাপারটা বুঝলাম। তা আমরা এক একটা খারাপ থেকে শিখি, তো ওখান থেকে আমাদের শেখা কী হয়েছে, আমাদের মার্কেট আমাদের রেগুলেটররা শিখেছে না শেয়ার এখন আর ব্রোকারদের অ্যাকাউন্টে দেওয়া যাবে না, তোমার অ্যাকাউন্টে থাকুস, তাহলে যদিও বা ব্রোকার উঠে যায় তাহলে আমার লিমিটিং থাকবে যেটুকু টাকা পড়ে আছে বা সেটুকুর সঙ্গে। যার জন্য দেখবেন আরেকটা নিয়মও করেছে, আপনি টাকা দিয়ে রাখলে পরের মাসের একটা নির্দিষ্ট ডেটে টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, মানে একটা টাইমের পরে ব্রোকারের কাছে যেন আপনার কিছু না থাকে যতটা পাচ্ছে। এখন যারা এইসব লাইনে আছে এবং যারা পয়সা ফ্রড করবে তারা আবার তারা আরও চালাক, আরও তারা নতুন নতুন কায়দা হয়তো বের করবে, সেগুলোর জন্য রেগুলেটর তারপরে আবার ফ্রেম করবে, এটা কিছু করার নেই, এই প্রক্রিয়াটা চলতেই থাকে। কারণ পৃথিবীতে দু ধরনের লোক থাকে, একটা জিনিস তারা আটকাচ্ছে আর একটা জিনিস তারা ওই আটকানোটা কী করে ভেদ করে নতুন কায়দা করা যায় সেটা চেষ্টা করছে। এবার মার্কেটে ফিরে আসি, তাহলে এখন মেইন আমাদের ব্যাপার হচ্ছে ফেডারেল রিজার্ভ কী করবে। এবং ফেডারেল রিজার্ভ এর আগে আমি বলছিলাম আপনাদের, দেখেছেন হয়তো ওদের একটা সবসময় একটা ভোটিং প্রক্রিয়া চলছে যে ফেডারেল রিজার্ভ কী করতে পারে, সাধারণ মানুষের একটা কনসেনসাস ওপিনিয়ন নেওয়া হয়। তো সেখানে দেখা যাচ্ছিল এর আগে সবাই বলছিল যে 80% লোক বলছিল যে 50 বেসিস পয়েন্ট বাড়াতে পারে, 20% লোক বলেছিল 25 বেসিস পয়েন্ট, সেখান থেকে হলো 50-50, মানে 50% লোক বলছে 50% বলছে 25, এখন 50%টা উড়ে গেছে, এখন 80% লোক বলছে 25 বেসিস পয়েন্ট, 20% লোক বলছে এবার বাড়াবেই না পজ করা উচিত। মাঝে এটা 50-50 দেখেছিল, মানে 50 জন বলছে বাড়ানো উচিত, 50 জন বলছে পজ করা উচিত। এখন যদি মানে ব্যক্তিগত ধারণা বা বড় বড় অ্যানালিস্টরা যা বলছেন তাদের কথার রেস ধরে বলতে পারি, বেশিরভাগ লোকে বলছেন যদি আর ব্যাংকের কোনো খারাপ খবর না আসে তাহলে হয়তো রেগুলেটর একটা 25 বেসিস পয়েন্ট বাড়াতে পারেন। সেই 25 বেসিস পয়েন্ট বাড়ানোর সিগন্যালটা কী, যে না আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি, এখন আমরা ইনফ্লেশনের দিকে যোগ দিই, ব্যাংক মোটামুটি আমাদের আন্ডারে আছে। কিংবা না বাড়িয়ে রেগুলেটর এটা বলতে পারেন, কারণ একটা রেগুলেটরি সিস্টেমে হঠাৎ করে আপনার স্ট্যান্স চেঞ্জ হতে পারে না। আপনি একটা রেজিমে যাচ্ছিলেন, হাইক রেজিম দেখবেন যখন হাইক হয় হতেই থাকে, যখন রেট কাট হয় তখন এটা বেশ কিছুদিন চলে, এরম হয় না একটা ইয়েতে রেট হাইক করলেন পরেরটায় রেট কাট করলেন। কারণ আমি আগেই বললাম যে একজন যে কোনো RBI চেয়ারম্যান বা ফেড চেয়ারম্যানের ফার্স্ট সাইট থাকা উচিত, সে বুঝতে পারে এক বছর কীরকম যেতে পারে বা নেক্সট 2 ইয়ার্স আমার সামনে কী কী চ্যালেঞ্জেস আছে, সেই অনুসারে তার পলিসিটা সে বিল্ড করে। একটা 3 মাসের কোনো ঘটনায় পলিসির স্ট্যান্স খুব একটা চেঞ্জ হয় না, তো যে কোনো একটা করতে পারেন। উনি হয়তো বলতে পারেন 3 মাসের জন্য যেহেতু হঠাৎ করে সংকটটা এসছে, উই পজ অল দিস থিং অ্যান্ড উইল এগেন থিঙ্ক অ্যাবাউট ইট আফটার দ্য ব্যাংক প্রবলেম ইজ গন, এরকম কিছু যারা বলতে পারেন। কিংবা বলতে পারেন যে আমি 25 বেসিস পয়েন্ট বাড়ালাম এবং আমাদের চোখ থাকবে, পলিসি যেরম চলতে থাকবে সেই অনুসারে পলিসি সেই অনুসারে মুভ করবে, মানে আপনি নিজেকে বলে দিলেন যে আমি দরকার পড়লে এখান থেকে বন্ধ করে দেবো, আমি রেট কাট করতেও চাই, কাটও করে দেবো যদি প্রয়োজন হয়, ফর গিভিং মার্কেট যে আমি সবসময় তোমার দিকে লক্ষ্য রাখছি, তোমরা ভয় পেও না,
আমরা আছি। তো এখন আমাদের একটাই জায়গা হচ্ছে যে ফেডারেল রিজার্ভ কী করে। ইন্ডিয়ার কাছে খুব একটা বড় কোনো ঘটনা নেই, ওদের দেখেই মার্কেট চলবে, বাইরের মার্কেট। আপনাদের একটা বলতে পারি, স্টকের ক্ষেত্রে, নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এমন স্টকে ইনভেস্ট করুন যারা সব ইন্ডিয়া সেন্ট্রিক, মানে যাদের কোনো বাইরে ইউরোপ বা আমেরিকার ওপর নির্ভরশীলতা নেই। তাহলে নতুন করে একটা অন্য জায়গায় আসা না পর্যন্ত, মানে একটা পিওর ভ্যালুয়েশান, এমন ভ্যালুয়েশানে আসছে যেখানে আপনি খুব ভালো লাগছে, আইটি ইনভেস্ট এই মুহূর্তে করবেন না, আর একটু নিচে নামতে দিন। যদি আর একটু নিচে আসে, যেই ভ্যালুয়েশানগুলো অত্যন্ত অ্যাট্রাকটিভ হবে, যেমন ধরুন হট কোনো কারণে দেখলেন টিসিএস 2500 টাকা, সে অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশান, ইউ মাস্ট ইনভেস্ট। এই মুহূর্তে হয়তো দাঁড়িয়ে গেলেন, হয়তো হঠাৎ করে দেখলেন ইনফোসিস 1250-1300 টাকা, ভেরি অ্যাট্রাকটিভ লেভেল, সেই জায়গায় হয়তো একটা ইনভেস্ট করলেন, এখন হয়তো একটু দাঁড়িয়ে গেলেন। মানে আমি আপনাদের নেগেটিভ বলছি না, যারা হোল্ড করে আছেন বা যারা লং টার্ম হোল্ড করছেন তাদেরকে কিচ্ছু বারণ করছি না, শুধু বলছি ফর দ্য টাইম গিভ আ পজ, কারণ আপনি জানেন না। আর কোন দিকে ইনভেস্ট করতে বলছি, ইন্ডিয়া সেন্ট্রিক, মানে হচ্ছে রুরাল ইকোনমি সঙ্গে যে স্টকগুলো জড়িত। দেখবেন এখন হাইড্রোজেন নিয়ে অনেক ঘটনা চলছে, যে চিনিতে হাইড্রোজেন একটা, আরেকটা হচ্ছে ইথানল, যা ইন্ডিয়া সেন্ট্রিক যা যা ব্যাপারগুলো আছে তার সঙ্গে যে স্টকগুলো যুক্ত, যেগুলো বাইরের মার্কেটের সঙ্গে একেবারেই খুব কম যাদের যোগাযোগ, সেই স্টকগুলোতে আপাতত একটু মন দিন। পরবর্তীকালে আমরা আবার যখন মার্কেট ঠিক হয়ে যাবে, যে কোনো স্টর্মই আসে, কোভিডের মতো জিনিস 100 বছরে যা একবার এসছে, সেও ঠিক হয়ে গেছে, আবার আমরা নতুন হাই করেছি, প্রতিটা স্টক নতুন দেখেছি, এই স্টকগুলো আবার নতুন যাবে। এই কথা বলছি মনে হয় আইটি খারাপ নয়, এই টিসিএস হয়তো আবার একদিন 10,000 দেখবেন, ডাজেন্ট ম্যাটার, ফর দ্য টাইম বিং আপনার ওয়েট করলে কী হবে, মানুষের মন তো, আপনি কোনো জিনিস 3000 বা 3100 কিনে সেটা 2500 গেলে আপনার খারাপ লাগবেই, বা 2800 গেলে খারাপ লাগবেই, যে আমি একটু ওয়েট করলাম না। ফর দ্যাট যা আপনার কেনা আছে থাক, নতুন করে অ্যাড করবেন না। যারা অ্যাড করতে চান, নতুন একদম ফ্রেশ কিনছেন, তারা 4 বারে অ্যাড করবেন, 20টা কেনার থাকলে 5টা এখানে কিনবেন, 5টা 2800-তে কিনবেন, 5টা 2650-এ কিনবেন, 5টা যদি 2500 হয় এখানে কিনবেন, এরমভাবে আপনাকে ভাগ করে কেনাকে রেডি করতে হবে। ভয় পাবেন না, নিচে পড়লে স্টক বেচার প্রয়োজন নেই, আমার যা মনে হয়, যে কোনো প্রবলেমই নিয়ে আমি এত বছর আমার অভিজ্ঞতায় আমরা কাটিয়ে উঠেছি, এটাও কাটিয়ে উঠব। তো হ্যাপি ট্রেডিং, চলতে থাকুক, নমস্কার।